গুড মর্নিং এভরিবডি, আজকে ইউভির স্কুল থেকে ব্লগ স্টার্ট করছি। ডেট হচ্ছে 11th of November 2022। ইউভিকে স্কুল থেকে নিতে এলাম, বাড়ির টুকিটাকি বাজার করে নিয়ে ইউভিকে একবারে বাড়িতে পৌঁছবো আর কি। বাড়িতে ডিম টিম কিছুই নেই আর সকালে উঠতে দেরি হচ্ছে বলে বাজার যেতেও প্রবলেম হচ্ছে, ওই জন্য হচ্ছে না। তাহলে আমরা ডিমটা অ্যাটলিস্ট কিনে দিয়ে, মা আছে বাড়িতে তোমাদের বললাম, কাকিমা আজ থেকে আসছে না, তো মায়ের উপর আজকে সব ছেলে আমাকে পারলে যে তখন ইটস অলরেডি টু লেট। স্কুল থেকে নিয়ে চলে এসেছি, তোমাদের বলছি রোডের কাজ হবে, এখানে টাইলসগুলো কিছুটা রয়েছে আর এই দেখো টাইলস বসানো হয়ে গেছে, বালি দিয়ে ওরা বোধহয় কিছু সেট ফেট করছে, এগুলো অত আমি বুঝি না, বাট ফাইনাল লুকটা আমার মনে হয় ভীষণ ভীষণ সুন্দর দেখাবে। মানে এইগুলো মোটামুটি বসানো হয়ে গেছে, মানে রোডের উল্টো দিকটা বসানো হয়ে গেছে, বাড়ির সামনেটা এখনও কিছুই হয়নি, বাট আস্তে আস্তে কাজ চলছে। যা কাজটা শুরু হয়েছে এটা দেখেই ভীষণ ভালো লাগছে। তো চলো এখন ফটাফট রেডি হয়ে নিই, রেডি নিয়ে আমি পার্লারে যাই, এখন ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে। ক্লাস নিচ্ছে, ক্লাস নিতে নিতে আজকে একটা প্ল্যানিংই ছিল যে একটা ফেসটা একটু ডিট্যান করবো। অ্যাকচুয়ালি সিকিম থেকে ফেরার পরে কোনো ডিট্যানিং ফেসিয়াল কিচ্ছু আমি নিইনি, কারণ ফেরার পরেই যেন আমার অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে, নলে এতদিনে মোটামুটি দুবার পেডিকিওর আমার হয়ে যায় অ্যাটলিস্ট। মানে অ্যাটলিস্ট ফেসে যদি কিছু নাও করে ম্যানিকিওর পেডিকিওরটা আমি করাই, বাট পেডিকিওরটা আমার মনে হয় এখনও একটু পাটা হিল হতে সময় লাগবে। তো আমার ফেসে প্রচুর ট্যান হয়ে রয়েছে, ডিটাইনিং করিয়ে নিই, কালকে নাগাদ একটা ফেসিয়াল নিয়ে নেবো। দেখো স্কিন কেয়ার কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করে একটা ভালো হেলদি স্কিনের জন্য, তো সেই জন্য তোমাদেরকে সাজেস্ট করবো। শীতে কিন্তু ট্যানটা বেশি পড়ে, কেন পড়ে তার রিজন হলো গিয়ে যে আমরা রোদটা একটু বেশি ভালো ফিল করি বলে আমরা রোদে বেশিক্ষণ থাকি, তো ওই জন্য এটা মানে ট্যানটা খুব তাড়াতাড়ি পড়ে। তো আমি দেখলাম আজকে ডিটাইনিংটা করে নিই, তারপর কালকে গিয়ে ফেসিয়ালটা করবো। দেখলাম তোমাদের আপডেটটাও দিয়ে দিই। বাইরে আমি ডিটাইনিং করি হচ্ছে O3+-এ, আমাদের এখানে স্যালন রেঞ্জ এটা আছে প্রফেশনাল ব্লুবেরি, এটাই করি তোমার। সো আমার স্যালনে এটা O3+-এ ব্লুবেরি একটা আর একটা নর্মাল রেঞ্জেরও রয়েছে, তো আজকে আমি এটা করবো। তোমরাও তোমাদের নিয়েরেস্ট স্যালনে যারা, সবাই তো আর বোলপুর থেকে না, অনেকে বাইরে থেকে আমার ব্লগস ওয়াচ করছো, স্যালনে গিয়ে খোঁজ করো O3+-এর ব্লুবেরি রিটার্নটা ভীষণ ভালো কাজ করে, দেখতে পারো, ওখানে বলবে দেখবে তোমাদের সার্ভিস প্রোভাইড করে দেবে। তো বাড়ি ফিরে আমি স্নান করে নিলাম, আজকে অলরেডি লেট হয়েছে কেন ক্লাস নেওয়ার ছিল, প্লাস আমার নিজের কিছু স্কিন কেয়ার ছিল, তোমরা দেখলে পার্লারে আমি ট্যানটা ক্লিন করলাম। যদি এখন একটু বিকেল বিকেল দিক হয়ে গেছে বোধ হয় একদমই, সে কেমন অন্ধকার অন্ধকার লাগছে, আমি আর লাইট অন করছি না, লাইট অন করলে আবার আলোটা আরও মনে হয় যেন সেই বিকেল বিকেল লাগে আর কি, সেই জন্য করছি না। তো যাই হোক স্কিন কেয়ারটা ফটাফট করে নিই। আচ্ছা ভাই, স্কিন কেয়ার করার আগে তোমাদের একটা জিনিস দেখায় যেটা আমি এখন করি। ধরো যারা একদম রিলিজিয়াসলি স্যালন যাওয়া ফলো করতে পারছো না, এবার স্যালন গিয়ে স্পা নেওয়া, স্যালন গিয়ে ফেসিয়াল নেওয়া, এগুলোর একটা আলাদা বেনিফিট আছে। আমার নিজে স্যালন আছে বলে আরও ব্যাপারটা আমি বেশি ভালো করে বুঝি। অনেকে ভাবে না যে বাড়িতেই একটু টুকটাক করলে ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু নয়। এবার একটা কথা, যাদের স্কিন মোটামুটি ভালো, যাদের স্কিন গড গিফটেড, যারা প্রপার হেলথ অ্যান্ড নিউট্রিশন মেনটেন করে, তাদের জন্য তারা যদি ওয়ান্স ইন টু মান্থস যদি যায় দ্যাট ইজ ফাইন, বাট যারা ঠিকঠাক নিজের স্কিন কেয়ার করতে পারছে না, আবার যাদের স্কিনে ইস্যুস আছে, তাদের তো আমি অবশ্যই বলবো 20 দিন না, অন্তত 21 দিন কিংবা 1 মাসের একটা গ্যাপে কিছু না কিছু স্কিনের মধ্যে করা। এবার মানে তখন তার যা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী করবে। দেখো আমার রেগুলার লাইফস্টাইল ব্লগিং আমি একটু একটু যা আমার স্কিনের ক্ষেত্রে করি বা যা যা তোমাদের জন্য বেশি বেনিফিশিয়াল সেগুলো আমি শেয়ার করি আর কি। তো দেখো স্কিনের কথা আমি এখন আর বলছি না, যেটা হচ্ছে স্কিনটা তো দেখলে আমি পার্লারে গিয়ে কী করালাম, যেটা আমি করলাম, আমি যখন এমন হয় যে হয়তো আমি স্পাটা নিতে হয়তো আমার একটু গ্যাপ হয়ে গেল, ঠিক আছে, বা হয়তো স্পা নিলেও একটা বাড়িতে একটা হোম কেয়ার খুব ইম্পর্টেন্ট, সবসময় বলি যে শুধু স্যালন নয়, বাড়িতে হোম কেয়ারের ওপর বেশি ধ্যান দাও। স্যালনের সঙ্গে সঙ্গে ইকুয়ালি তুমি যদি বাড়িতে হোম কেয়ার করো তাহলে তোমার হেয়ার বা স্কিন অনেকটাই ভালো হবে। শুধু একটা ফেসিয়াল যেমন যথেষ্ট নয় স্কিনের জন্য, তেমনি শুধু স্কিন কেয়ারও কিছু হয় না, দুটো দুজনের সঙ্গে ইকুয়ালি মানে কি বলবো দুটোর সময় যুক্ত আমার কথা। যাই হোক এখন আমি হেয়ার কেয়ারের রিসেন্ট যেটা ইউজ করি বাড়িতে, পার্লারে তো স্পা নিই আমি, লাস্ট ওই ফেব্রুয়ারি এন্ড নাগাদ আমি আমার হেয়ারে স্ট্রেটনিং করিয়েছিলাম, তো আমার হেয়ারটা একটু ড্যামেজ হয়ে গেছিলো। ওই স্টোরিটা আমি তোমাদের সঙ্গে অন্য একটা দিন মানে টোটালটা শেয়ার করবো, এখন আপাতত বলে আমার হেয়ারটা খুব ড্যামেজ কন্ডিশনে রয়েছে, যার জন্য আমি হেয়ারটা কেটেও দিয়েছি। তো এখন আমি যেটা করি,
নাওয়াডেজ যেটা ইউজ করি সেটা হচ্ছে সেন বোটানিকার কোকোনাট অ্যান্ড ব্যাম্বু শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, এই দুটো আমি ইউজ করি রেগুলার বেসিসে। এটা ভীষণ ভালো ড্যামেজ হেয়ারের জন্য, এবং এর মধ্যে বায়ো অ্যাক্টিভ কিছু নিউট্রিয়েন্টস আছে। তোমরা তোমাদের হেয়ারে যাদের প্রচণ্ড ড্রাই এবং ড্যামেজ হেয়ার, ধরো কেমিক্যাল ট্রিটমেন্ট করেছো কিন্তু ড্যামেজ হেয়ার, তাদের জন্য কিন্তু এই শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনটা একদম মাস্ট মাস্ট, কারণ আমার হেয়ারটা কিন্তু অনেকটা এতেই ঠিক হয়েছে। তার সাথে এবার দেখো, পার্লারে স্পা এগুলোতে আমি যাচ্ছি না, আমি শুধু হোম কেয়ারের কথা বলছি। এর সাথে মানে আই ওয়ান্ডার যে এই ব্র্যান্ডের প্রোডাক্ট আমার এতটা পছন্দ কি করে হলো, কারণ আমি তোমাদের বলি গার্নিয়ার যে ব্র্যান্ডটা এটার প্রোডাক্ট খুব একটা কিন্তু আমি সাজেস্ট করি না যে গার্নিয়ার প্রোডাক্ট ইউজ করো, বাট সারপ্রাইজিংলি গার্নিয়ার ফ্রুকটিসের এই যে ওরা একটা হেয়ার মাস্ক রেঞ্জ বার করে যার মধ্যে অনেকগুলো রেঞ্জ রয়েছে, যেটার মধ্যে আমি এখন ইউজ করছি রিপেয়ারিং পাপায়া হেয়ার ফুড, এটা মানে ম্যাজিকের মতো কাজ করে হেয়ারে। মানে স্পা তো তুমি নিচ্ছ বা তুমি নিতে পারছো না, স্টিল তুমি যদি এটা যখনই শ্যাম্পু করছো, ফার্স্ট শ্যাম্পু আমি যেমন সেন্ট বোটানিকার এটা দিয়ে করে দিই হেয়ার রিপেয়ার, এটা নিয়ে করি, এটা করে নিয়ে শ্যাম্পুটা করে নেওয়ার পর আমি এই মাস্কটা লাগাই, 15 মিনিটস লাগাই রাখি, রাখার পরে ওয়াশ করে কন্ডিশনার অ্যাপ্লাই করি। তো এটা মানে ম্যাজিকের মতো কাজ করে হেয়ারে, মানে অ্যাটলিস্ট মানে ইনস্ট্যান্ট তোমার হেয়ারকে ড্যামেজ ফ্রি করবে। তো তোমরা গার্নিয়ার ফ্রুকটিস এটা অবশ্যই ট্রাই করতে পারো, এর সঙ্গে আরও কিছু ভ্যারাইটি রয়েছে। তোমরা যদি এর উপর ডিটেল ভিডিও চাও গার্নিয়ার ফ্রুকটিসের হেয়ার ফুড এবং কীভাবে অ্যাপ্লিকেশন অ্যান্ড অল, অবশ্যই লেট মি নো ইন দ্য কমেন্টস, আমি তোমাদের জন্য সেপারেট ভিডিও করবো। বাট এই ধরনের ভিডিওসগুলো আমার যাবে হচ্ছে ইউটিউবে চ্যানেলে, আমি এইগুলো এক এক করে কালেক্ট করছি কী কী টপিকের উপর ভিডিও বানানো যায়, তাহলে আমি ওই চ্যানেলের উপরও কাজটা শুরু করবো। সো মানে এটা লাইক কী বলবো, সুপার ফুড ফর ইউর হেয়ার। রেঞ্জটাও খুব কম, তবু আমি একটু হালকা করে বলে দিচ্ছি, 390 ml, এবং এর কস্টিং হচ্ছে, প্রাইস হচ্ছে বলে দিচ্ছি 77.25, বাট এটা নাইকাতে তোমরা যে কোনো টাইমে ডিসকাউন্ট পাবে। তো মানে এতটা কোয়ান্টিটি এবং লাগে খুবই কম, মানে ঠিক এতটা নেবে আমার মতো হেয়ারে, যেখানে আমার হেয়ারটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না কিন্তু পিট অবধি হেয়ার তো রয়েছে আমার। তো যাই হোক, শোল্ডার লেন্থ থেকে অনেকটাই বেশি, মিড লেন্থ অবধি আমার হেয়ার রয়েছে আর কি, না লং না মিডিয়াম, একটু লংয়ের দিকে আর কি। তো যাই হোক, এগুলো আমি মানে আমি তোমাদের আমার প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতেই পারতাম, কিন্তু সেটা হয়তো কোনো কারণে তোমরা যদি না বুঝতে পারো, এই জন্য আমি এইভাবে তোমাদের বোঝালাম যাতে বুঝতে সুবিধা হয়। তো এই তিনটে জিনিস নিয়ে আমি আমার হেয়ার কেয়ার করি। তার সঙ্গে ইদানিং আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে ট্রেসেমির প্রো কালেকশনে এই সিরামটা, দিস ইজ ওয়ান্ডারফুল সিরাম, তোমরা এটা ইউজ করতে পারো। আমি অনেক রকম ব্র্যান্ডস এর ইউজ করেছি, আমি লরিয়েলের একটা অরেঞ্জ কালার, ওটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, ওটাও ইউজ করেছি। দেখো আমি বেশি মানে বেশিরভাগই ফোকাস করি রিটেল প্রোডাক্টের উপর, এই কারণে দেখো প্রফেশনাল প্রোডাক্ট আমার স্যালনেও তোমাদের আমি সাজেস্ট করে দিতে পারি, বাট সবাই তো প্রফেশনাল প্রোডাক্ট সবসময় সব জায়গায় পায় না, তো সেই ক্ষেত্রে রিটেল প্রোডাক্টের উপর বেশি ফোকাস করি যাতে তোমরা বাজারে ইজিলি অ্যাভেলেবল পাও, বাজারে যদি না পাও অ্যাটলিস্ট নাইকাতেও যেন পাও। তো এটাও আমি ইউজ করি, এটাও ভীষণ ভালো একটা সিরাম, 60 ml এর প্রাইস হচ্ছে 350। আচ্ছা বাই দ্য ওয়ে, শ্যাম্পু কন্ডিশনার প্রাইসটাও তোমাদের একটু বলে দিই, আমি মেনশনও করে দেবো। এখানে শ্যাম্পুটার প্রাইস হচ্ছে 599 অ্যান্ড দ্য কন্ডিশনার ইজ 549। সো এই হচ্ছে আমার প্রোডাক্ট যেগুলো আমি হেয়ার কেয়ারের রিসেন্ট ডেজে ইউজ করি। তো চলো, অনেক জ্ঞান দেওয়া হলো, এবার চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চের মেনু হচ্ছে আজকে ভাত, মূলো ভাজা, বেগুন ভাজা অ্যান্ড এগ কারি, এর মধ্যে আলু দেওয়া আছে কিন্তু আমি আলু খাবো না। আমি আর কেউ দেখলে অবশ্যই মানে ইউটিউবার হওয়া তো সত্যি খুব ভালো একটা প্রফেশন, কিন্তু আর কেউ দেখলেও নিজেরও নিজের ভিডিওগুলো ঘুরিয়ে দেখতে ভালো লাগে। আমি অনেকদিন থেকে ব্লগ করি, বাট মাঝে 7-8 মাস আমার একটু প্রবলেম চলছিল। আজকে পার্লারে এত প্রেশার ছিল কাজে যে ওখান থেকে আমি আর ব্লগ করতে পারিনি, অ্যাট দ্য সেম টাইম পার্লার জিমে শো আর ব্লগ করতে পারিনি। তো যাই হোক, এখানে আমার ওয়ার্কআউট কমপ্লিট হলো, আজকে শুধু কার্ডিও করেছি, এখন আমি এখান থেকে বাড়ি যাবো, প্রচণ্ড হাঁপিয়ে গেছে, আজকে একটু ডিফারেন্ট কার্ডিও করেছি, তো সেই জন্য একটু বেশি আর কি টায়ার্ড লাগছে। আজকে আর করবো না, মোটামুটি 9:10 বাজছে।
8টা থেকে করছি ওয়ার্কআউট। তো আজকের মতো ডান, চলো বাড়ি গিয়ে কথা বলছি। হে এভরিওয়ান, জিম থেকে বেরোনোর পর আমি আর অ্যাসেস কোনো ব্লগ বাড়িতে করিনি, কারণ এসে আমি এডিটিংয়ে বসে গেছিলাম। কারণ যেটু যে আমার শরীরটা খুব একটা ভালো করছে না, শরীর ভালো করছে না ইন দ্য সেন্স কোনো এমনি মানে কী বলবো বাহ্যিক কোনো প্রবলেম নেই, ইটস জাস্ট দ্যাট কালকে একটু ওয়ার্কআউটটা বেশি হয়েছিল, সেই জন্য আমার আর্মসে শোল্ডার্সে ব্যথা রয়েছে। তো আমি দেখলাম তাড়াতাড়ি ব্লগটা এডিট করা শেষ করি, আদারওয়াইজ রাতের দিকে যদি জ্বর টর বেড়ে যায় তাহলে অসুবিধা, শরীর খারাপ ইন দ্য সেন্স হালকা জ্বর এসছে। তো আমি এডিট করে ব্লগ আমাকে পোস্ট করতেই হবে, সেই জন্য আমি দেখলাম যে না দেরি করে লাভ নেই, ব্লগ আমি পোস্ট করে শিডিউল করে দিয়েছি কালকে সেম টাইমে 11টাতেই তোমরা পেয়ে যাবে। ইন দ্য মিনটাইম আজকে সম্ভবত ব্লগটা একটু ছোটোই হচ্ছে, কারণ সারাদিনে নানান কোর্সে ব্যস্ত ছিলাম, আর মানে ইউজুয়াল ডে ছিল, স্পেশাল কিছু দেখানোর মতো ছিল না। কিন্তু তার মধ্যে যেটুকু ইনফরমেটিভ বানাতে পেরেছি ব্লগের সঙ্গে সঙ্গে ভিডিওটা ততটা বানিয়েছি। তো যাই হোক, এরই সাথে আজকে ব্লগটা প্রোবাবলি ছোটোই হবে। যাই হোক, এই সাথে এই ব্লগটা আজকে আমি এখানেই এন্ড করছি, কালকে একটা ফ্রেশ ডে ফ্রেশ ব্লগ স্টার্ট করবো। আমি না তোমাদেরকে বিগত কয়েকদিন ধরে জিজ্ঞাসা করছি একটা চ্যালেঞ্জ ভিডিও করবো, একটা চ্যালেঞ্জ ভিডিও করবো, তো প্লিজ আমাকে একটু বলো না কিসের উপর চ্যালেঞ্জ ভিডিও করলে ভালো হয়। তাহলে নেক্সট উইক অব দি আর ওয়েট করবো না, এর মধ্যে যে কোনো একটা দিন একটা চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করে নেবো, যদি রবিবার দিন পসিবল তো রবিবার দিন, কারণ রবিবার দিন আমার জিম বন্ধ থাকে তো যাওয়ার থাকে না, সন্ধ্যের টাইমে কোনো একটা টাইমে খুব ইচ্ছা করছে একটা চ্যালেঞ্জ ভিডিও করার। সো প্লিজ 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 আমাকে একটু সাজেস্ট করো যদি সম্ভব। যদি এই ব্লগটা যাবে হচ্ছে গিয়ে কালকে, দ্যাট ইজ অন স্যাটারডে, তো তোমরা যদি স্যাটারডেতেও মানে কালকে না অ্যাকচুয়ালি সানডে সকালেই যাবে, তো সানডে 11টার পরেও তোমরা যদি ব্লগটা আমাকে মানে ব্লগ বলছি সরি কী যে বলছি ভগবান জানে, আমাকে যদি সাজেস্ট করো তা সেই দিনও আমি চ্যালেঞ্জ ভিডিওটা শ্যুট করতে পারবো। তো যাই হোক, এই সাথে এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি আজকে ব্লগতে কিছু ভালো লেগে থাকে মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আদার্সদের, প্লিজ জানাও যদি তোমাদের ভালো লেগে থাকে, শেয়ার করো নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সময়, টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থাকো। এরকম করে কে তাকিয়ে থাকে?